নমস্কার ফ্রেন্ডস, সাল 1912-10 এপ্রিলের ঘটনা। পৃথিবীর সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ ছিল RMS টাইটানিক। হ্যাঁ, সেই সময়কার শুধু বিলাসবহুল এবং বড়ই না, মোস্ট লাক্সারিয়াস জাহাজ ছিল এই RMS টাইটানিক। প্রথম জার্নি শুরু করে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে, আর জাহাজের প্যাসেঞ্জার ছিল পৃথিবীর নামি দামি মানুষ, বিজনেসম্যান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে পৃথিবীর সবথেকে মর্মান্তিক একটা ভয়াবহ ঘটনা। 62 বছরের এডওয়ার্ড স্মিথকে কমান্ডারের দায়িত্বে দেওয়া হয়, যে অনেক বছরের উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন ছিল। প্যাসেঞ্জার, মিডিয়া এবং পাবলিকের মধ্যে অনেক এক্সাইটমেন্ট আর খুশি ছিল টাইটানিককে নিয়ে। শুধুমাত্র পৃথিবীর বড় জাহাজই ছিল না, 260 মিটার লম্বাই এবং উঁচুতে 50 মিটারেরও বেশি, আর এর মধ্যে যা লাক্সারি ছিল তা যে কোনো মানুষের মন ভরে যাবে। সেই সময় টাইটানিককে বানাতে খরচ হয়েছিল $7.5 মিলিয়ন। সেই সময়কার টাকার আজকের যা দাম, হিসেব করলে $400 মিলিয়ন মতো, ভারতীয় টাকায় মোটামুটি 3000 কোটি টাকা। টাইটানিকের মধ্যে ইন্টিরিয়ার ডেকোরেশন এবং যা ফেসিলিটি ছিল তা 5-স্টার হোটেলকেও পিছনে ফেলে দেবে। স্টিয়ার গ্লাসেস মিরর, অর্নেট উড প্যানেলিং, দুটো বড় বড় গ্র্যান্ড স্টিয়ার কেসেস, গরম জলের সুইমিং পুল, টার্কিস বাথ, ইলেকট্রিক বাথ, একটা জিম, একটা স্কোয়াশ কোর্ট, 4টে রেস্টুরেন্ট, 2টো বড় বড় সেলুন এবং একটা বড় লাইব্রেরি, আর যত রকম উন্নত টেকনোলজি ও সেফটি ফিচার্স দেওয়া যায় সব ছিল এই টাইটানিকে। তখন টাইটানিককে আনসিঙ্কেবল শিপ বলা হতো, আর টাইটানিক নাকি কোনো দিন ডুববেই না, কারণ এত উন্নত টেকনোলজি আর সেফটি টুলস ব্যবহার করা হয়েছিল এই টাইটানিকে। হোয়াইট স্টার লাইন কোম্পানি টাইটানিককে বানিয়েছিল। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফিলিপ এস ফ্র্যাঙ্কলিন টাইটানিকের প্রতি এতটাই কনফিডেন্ট ছিল যে পাবলিক এবং মিডিয়ার সামনে এসে বলেছিল, দিস ইজ আনসিঙ্কেবল, এই জাহাজ ডোবা অসম্ভব। কিন্তু জীবনের প্রথম জার্নি এর 2 দিন পরেই 12 এপ্রিল 1912 টাইটানিক বারবার আইস ওয়ার্নিং পেতে থাকে। আটলান্টিক মহাসাগরের যে রাস্তা দিয়ে আমেরিকা দিকে যাচ্ছিল সেই রাস্তায় অনেক আইস বার্গ ছিল, মানে বড় বড় বরফের পাহাড়, যা চোখে দেখে বোঝা যায় না, যেটা জাহাজের সাথে ধাক্কা লাগার ভয় থাকে। এই ওয়ার্নিং খুব গুরুত্বপূর্ণ, যখন কোনো জাহাজ রাস্তা দিয়ে যায় তখন রেডিও সিগন্যালের মাধ্যমে অন্য জাহাজদেরও অ্যালার্ট করে দেয় যাতে কোনো দুর্ঘটনা না হয়। টাইটানিকও সিগন্যাল পাওয়ার পর যে রাস্তায় ছিল তা থেকে অন্যদিকে 2 বার টার্ন করে, কিন্তু জাহাজের স্পিড কমায় না। 21.5 নটস, মানে 40 কিলোমিটার স্পিডে টাইটানিক চলতে থাকে নিজের গন্তব্যে। 2 দিন পরে 14 এপ্রিল 1912 7 বার আবার আইস ওয়ার্নিং দেওয়া হয় টাইটানিককে। ক্যাপ্টেন স্মিথ এবং এর ক্রু এর ওয়ার্নিংকে ইগনোর করে দেয় এবং জাহাজের স্পিড কম করে না। আস্তে আস্তে সূর্য ডুবে যায়, রাত হয়ে যায়, তাপমাত্রা কমতে থাকে। এই 14 এপ্রিল 1912 এর রাতটা এমন ছিল যে চাঁদ সেই রাতে বেরোয়নি, ফলে রাতে মুনলাইট না থাকার ফলে সেই রাতে ভিজিবিলিটি খুব কম ছিল, ঠিকঠাক দেখা যাচ্ছিল না সামনের বস্তু। জাহাজের উপর একটা ক্রোজ নিস্ট হয়, ছোট্ট একটা জায়গা যেটা অনেক উঁচুতে থাকে, যেটাকে লুকআউট পয়েন্টও বলা যায়। ওখানে কাউকে বসিয়ে রাখা হয় যাতে জাহাজের সামনে কিছু আসলে কিংবা আসছে কিনা সেটা দেখার জন্য। এদেরকে অনেক ঠান্ডার সম্মুখীন হতে হয় যারা এখানে থাকে, কারণ ঠান্ডা হাওয়া বয় সবসময়। সেই রাতে চাঁদের যে আলো, সেই আলোও ছিল না, ফলে অন্ধকারে একভাবে দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়ার ফলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, ভালোভাবে দেখা অসম্ভব হয়ে পড়ে। রাত 11:39। ফ্রেডরিস ফ্লেট নামে একজন ওই ক্রস নিস্টে বসেছিল, আর আচমকা দেখতে পাই সামনে একটা বিশাল বরফের পাহাড়, মানে আইসবার্গ চলে আসছে। তাড়াতাড়ি করে 3 বার ঘন্টা বাজায় যাতে নিচে বসে থাকা সবাই জানতে পারে। এরপর আবার ফোন করে বলে যে সামনে একটা বিশাল বরফের পাহাড়, মানে আইসবার্গ আসছে, জাহাজকে ঘুরিয়ে নাও, আর চিৎকার করতে থাকে। ব্রিজে বসে থাকা অফিসারদের মধ্যে প্রথম উইলিয়াম জানতে পারে এবং দৌড়ে গিয়ে ক্যাপ্টেনকে বলে, তাড়াতাড়ি জাহাজ লেফটে ঘুরিয়ে নাও, সামনে বরফের পাহাড় আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক লেট হয়ে গেছিল। তার ঠিক 1 মিনিট পরেই
11:40 জাহাজ আইসবার্গের সাথে ধাক্কা লাগে। এই আইসবার্গটা ছোটোখাটো ছিল না, লেন্থ 200x400 ফুট, একটা বড় ফুটবল মাঠের সমান, হাইটে ক্রস নিস্ট অবধি ছিল। সায়েন্টিস্টদের কথা মতো এই আইসবার্গের ওয়েট মোটামুটি 1.5 মিলিয়ন টন ছিল। আইসবার্গের সাথে ধাক্কা লাগা যে টাইটানিকের সামনের দিকের ডান দিকের অংশে ধাক্কা লাগে। স্পেসিফিক্যালি বলতে গেলে বলা যায় ধাক্কাটা টাইটানিকের নিচে যে বউ অংশ সেই বউয়ের কাছে লেগেছিল। জাহাজের সামনের অংশটাকে বউ বলে, বউয়ের উপরের অংশটাকে স্টান বলে, এবং নিচের অংশটা যেটা জলের একদম নিচে থাকে যেটা দেখা যায় ওটাকে কিল বলে। মোটামুটি 10 সেকেন্ড পর্যন্ত আইসবার্গের সাথে ধাক্কা মারতে থাকে এবং জাহাজের অনেক জায়গায় ডিম পড়ে যায় আর জাহাজের মেন বডিতে ছোট ছোট গর্ত হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন বরফের টুকরো লোহাকে কী করে নষ্ট করে দিল। আসলে ছোটোখাটো বরফের পাহাড় এগুলো না, আর বরফও ফ্রিজের বরফের মতো না, অনেক দিন আর অনেক বছর ধরে এই বরফগুলো জমে থাকে এবং এগুলো পাথর হয়ে যায়, যার ফলে লোহার সাথে ধাক্কা লাগলেও লোহাকে নষ্ট করে দেয়। একটা গাছে একটা গাড়ি সজোরে ধাক্কা মারলে গাড়িটা যেমন ভেঙে চুরমার হয়ে যায় ঠিক তেমন। ধাক্কা লাগার কিছুক্ষণ পরে ক্যাপ্টেন স্মিথ এবং থমাস অ্যান্ড্রিউ, যে টাইটানিকের আর্কিটেক্ট ছিল, তাড়াতাড়ি করে দেখে যে জাহাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখার পর রিয়েলাইজ করে যে জাহাজ তো ডুবে যাবে, আর ওরা কমপ্লিটলি শকড হয়ে যায় দেখার পরে। এরা জানতে যে এই জাহাজ তো আনসিঙ্কেবল, এই জাহাজ তো ডুববে না। ভিডিও শুরুতে বলেছিলাম যে এত উন্নত টেকনোলজি আর সেফটি ফিচার্সকে কাজে লাগানো হয়েছিল এই টাইটানিকে, তাই একে আনসিঙ্কেবল বলা হতো। দুটো মেইন সেফটি ফিচার্সের জন্য একে আনসিঙ্কেবল বলা হতো। প্রথম, এই জাহাজের মধ্যে ডাবল বাটাম হাল ছিল। হাল জাহাজের মেন বডিকে বলে। ডাবল বাটাম হাল মানে দুটো লেয়ার লাগানো ছিল জাহাজে, নিচের লেয়ার যদি ভেঙেও যায় তাহলে উপরের লেয়ার বাঁচিয়ে দেবে। আর দ্বিতীয় কারণ, জাহাজের পুরো যে বডি মানে হাল যেটা ছিল সেটা 16টা ভাগে ভাগ করা ছিল, পার্ট বাই পার্ট, আর এক একটা ওয়াটার টাইট সিস্টেমে। 16টার মধ্যে যদি 4টেতেও জল ভরে যায় তাও জাহাজ ডুববে না। কিন্তু আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল জাহাজের সাইডে, ফলে নিচের ডাবল বাটাম হালের কোনো কাজে লাগেনি। সাইডে তো সিঙ্গেল লেয়ারই ছিল, আর 16টা হালের মধ্যে 6টাতে জল ভরে গেছিলো, লিমিট ছিল 4টে। যখন 6টা কম্পার্টমেন্ট জলে ভরে গেছিলো তখন বুঝেই গেছিলো যে এই জাহাজ আর বাঁচানো যাবে না, ফাইনালি ডুবে যাবে। ধাক্কা লাগার ঠিক 20 মিনিট পরে রাত 12টার সময় ক্যাপ্টেন স্মিথ অর্ডার করে ক্রিউ মেম্বারদের যে ডিস্ট্রেস রেডিও সিগন্যাল পাঠাও, যা আশপাশের কোনো জাহাজ এই সিগন্যাল পেয়ে আমাদের বাঁচাতে আসবে। সিনিয়র রেডিও অপারেটর আমাদের এই কাহিনীর নায়ক বের হয়। লাগাতার একের পর এক ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতায় থাকে এবং কোনো রেসপন্স কোথাও থেকে পায় না। আবার পাঠায়, কেউ না কেউ তো পাবেই এই ভেবে। কন্টিনিউ 20 মিনিট পরে RMS কার্পেটিয়া সিগন্যাল পাই, যা টাইটানিকের পাশেই ছিল, ওটা একটা জাহাজ। সিগন্যাল পাওয়ার পর টাইটানিকের রেডিওর অপারেটরদের সাথে কথা বলে RMS কার্পেটিয়ার অপারেটর এবং সিদ্ধান্ত নেয় যে টাইটানিককে বাঁচাতে যাবে এই RMS কার্পেটিয়া জাহাজ। বলে যে চলো জাহাজ ঘোরাও, আমরা টাইটানিককে বাঁচাতে যাব। প্রবলেম একটাই ছিল, জাহাজটা টাইটানিকের পাশেই ছিল কিন্তু তাও 107 কিমি দূরে ছিল। যদি সর্বোচ্চ গতিতেও আসে তাও টাইটানিকের কাছে পৌঁছাতে 3 ঘন্টার বেশি সময় লাগবে। 3.5 ঘন্টার মধ্যে কি আদেও জাহাজ থাকবে না পুরোপুরি ডুবে যাবে, এই ভেবে বাকি ক্রিউ মেম্বারদের ফায়ার আর রকেট ফাটাতে থাকে আকাশের জন্য এবং বলে, এবং আশপাশে যদি কোনো জাহাজ থাকে তারা যাতে বুঝতে পারে আর এবং আমাদের ওইটা দেখে এবং আমাদেরকে বাঁচাতে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত RMS কার্পেটিয়া জাহাজ ছাড়া আর কোনো জাহাজ থেকে কোনো রকম রেসপন্স পায়নি টাইটানিকের ক্রু মেম্বাররা। আর এর মধ্যে ক্যাপ্টেন স্মিথ অর্ডার দেয় যে প্যাসেঞ্জারদের ইভ্যাকুয়েট করার জন্য, প্যাসেঞ্জারকে খালি করার জন্য জাহাজ থেকে লাইফ বোটের মাধ্যমে। প্রোটোকল অনুসারে প্রথমে বাচ্চা এবং মহিলাদের লাইফ বোট থেকে নেওয়া যাবে,
জাহাজে বসে থাকা অন্য প্যাসেঞ্জারদের কিন্তু অত ভয় লাগছিল না। বেশিরভাগ প্যাসেঞ্জার জানত যে টাইটানিক একটা আনসিঙ্কেবল জাহাজ, কোনো চিন্তা করার দরকারই নেই। শেষ অবস্থায় কোম্পানি তো এটাই বলেছিল অ্যাডে যে হ্যাঁ, একটা আইসবার্গের সাথে ধাক্কা লেগেছে কিন্তু জাহাজ ডুববে না। আর এই কারণে প্রথম যে লাইফ বোট নিচে নামানো হয়েছিল সেখানে মাত্র 28 জনই ছিল, কিন্তু লাইফ বোটের ক্যাপাসিটি ছিল 65 জনের মতো। অর্ধেক লাইফ বোট খালি খালি নামানো হয়েছিল আর সময়ের সাথে সাথে একের পর এক কম্পার্টমেন্ট ডুবতে লেগেছে। জাহাজ এবার টিল্ট হতে লাগে। ধীরে ধীরে প্যাসেঞ্জাররা বুঝতে লাগে যে অ্যাকচুয়ালি এবার জাহাজ হয়তো ডুবেই যাবে। এটা যখন বুঝতে পারে তখন প্যাসেঞ্জারদের মধ্যে একটা ভয় ঢুকে যায় এবং ক্যাওয়া সৃষ্টি হয়, আর এদিক সেদিক প্যাসেঞ্জার সব দৌড়াতে লাগে। রাত একটার সময় জল যখন সামনের কম্পার্টমেন্টে ভরে গেছিল, মানে জাহাজের যে বো অংশ ছিল সেটা জলের মধ্যে ডুবতে লাগলো, আর পিছনের অংশটা জলের উপরে উঠে পড়ে, এটা প্রপিলার্স ছিল। যখন জাহাজ পুরোপুরি কাত হয়ে জলে ঢুকতে লেগেছে তখন জাহাজের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। একে অপরের সাথে মারামারি ঝগড়া করতে লাগে কে আগে লাইফ বোটে বসার জন্য। একটা বড় সমস্যা ছিল যে জাহাজে লাইফ বোটের সংখ্যা খুব কম ছিল, মাত্র 20টা লাইফ বোট ছিল, যাতে করে 1200 জন লোক আসতে পারে, কিন্তু জাহাজে মোটামুটি 2200 জনের মতো লোক ছিল। রাত 2:05 শেষ লাইফ বোটটা টাইটানিক থেকে নামানো হয়, কিন্তু এখনও জাহাজে 1500 জন লোক ছিল। কেউ কেউ লাইফ বোটে যাওয়ার জন্য লাইফ বোটে লাফ মারে এবং কিছু লোক তো ভাগ্যের উপরে ছেড়ে দেয়, জাহাজের মধ্যে থেকেই যায়। আই উইটনেসের অনুসারে রাত 2:20 জাহাজ 2 টুকরো হয়ে যায়, আর ধীরে ধীরে 2টো টুকরো এক এক করে ডুবে যায়। 3 ঘন্টাও লাগেনি ডুবতে এই আনসিঙ্কেবল জাহাজ টাইটানিক। যে বাকি 1500 লোক জাহাজে ছিল, এক হয় সবাই জাহাজের সাথে জলের মধ্যে চলে গেছে, কিংবা যারা সাঁতার জানে তারা হাইপোথার্মিয়ার কারণে মারা গেছে। জলের তাপমাত্রা তখন -2°C ছিল, আর এই তাপমাত্রা জলে যদি কেউ থাকে সে ম্যাক্সিমাম 1 মিনিটই বেঁচে থাকবে, কারণ সেটা হাইপোথার্মিয়ার জন্য। জানা যায় টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ শেষ পর্যন্ত নিজের চেষ্টায় চালিয়ে গেছিলো জাহাজটাকে বাঁচানোর জন্য, এবং শেষ অবধি নিজেই জাহাজের সাথে ডুবে যায়। কেউ কেউ বলে যে স্মিথ নাকি সুইসাইড করেছিল নিজের উপর গুলি চালিয়ে। RMS কার্পিথিয়া জাহাজ যে টাইটানিককে বাঁচানোর জন্য আসছিল সেটা পৌঁছায় 3:30 থেকে 4টের মধ্যে, প্রায় 1 ঘন্টা লেট পৌঁছেছিল। যে 1500 জন জাহাজে ছিল তাদেরকে উদ্ধারের জন্য, আর লাইফ বোর্ডে যে 705 জন ছিল তারা সাকসেসফুলি বেঁচে যায় ওই জাহাজের জন্য। টাইটানিক ডিজাস্টারের পর অনেক কথা ওঠে, অনেক লেখালেখি কন্ট্রোভার্সি হয়েছে, কিছু বড় বড় ইনভেস্টিগেশনও করা হয়েছিল, আর এমন কিছু কথা উঠে আসছিল যেগুলো শোনার পর মানুষ শকড হয়ে পড়ে। কেমন লাগবে শুনলে যে ওই রাতে আরও একটা জাহাজ ছিল টাইটানিকের পাশে, টাইটানিক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে, যে জাহাজটা বাঁচাতে পারত সহজেই টাইটানিককে। আটকে থাকা প্যাসেঞ্জারদের, এই এতগুলো 1500 জন মানুষ মরত না। আর হ্যাঁ, এটা সত্যি কথা যে ওই রাতে টাইটানিকের পাশেই SS ক্যালিফোর্নিয়ান জাহাজটি ছিল। টাইটানিকের আইসবার্গে ধাক্কা লাগার ঠিক 1 ঘন্টা আগেই লাস্ট রেডিও সিগন্যালটা এসেছিল SS ক্যালিফোর্নিয়ান জাহাজ থেকেই। বলেছিল সাবধানে থাকবেন, এখানে অনেক আইসবার্গ আছে। তার কিছুক্ষণ পরে রাত 11:15 ক্যালিফোর্নিয়ার যে রেডিও অপারেটর ছিল সে রেডিও সিস্টেম অফ করে দেয়। ক্যালিফোর্নিয়ার জাহাজ তখন দাঁড়িয়ে ছিল, এত আইসবার্গ দেখার পরে জানতো এখন চললে দুর্ঘটনা ঘটতে পারে, তাই দাঁড়িয়েছিল। টাইটানিক থেকে বারবার ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ক্যালিফোর্নিয়ার জাহাজ বুঝতে পারেনি, কারণ পুরো রেডিও সিস্টেমকেই তো বন্ধ রেখেছিল। ক্যালিফোর্নিয়ান এতটাই কাছে ছিল যে সোজাসুজিভাবে দেখলে হয়তো দেখা যেত। টাইটানিকে যখন লাইফ বোট নামানো হচ্ছিল তখন টাইটানিক জাহাজের কোনো এক অফিসার দেখতে পায় ক্যালিফোর্নিয়ানকে, আর বলে চিন্তা করার কোনো কারণ নেই, ওই দেখো পাশেই কোনো একটা জাহাজ আমরা দেখতে পাচ্ছি, হয়তো বাঁচাতে আসবে তাড়াতাড়ি। কিন্তু ক্যালিফোর্নিয়ার জাহাজ তখনও অবধি পৌঁছায়নি যখন ফায়ার আর রকেট ফাটানো হচ্ছিল তখনও। রাত মোটামুটি 12টার পর রিপোর্ট করে যে ক্যালিফোর্নিয়ার জাহাজের যে ক্রিউ মেম্বার ছিল তারা রকেট ফাটানো দেখেছিল টাইটানিকের।
ওরা ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে ইনফর্ম করে, কিন্তু ক্যালিফোর্নিয়ান ক্যাপ্টেন বলে এটা কোনো ডিস্ট্রেস সিগন্যাল না, টাইটানিক বড় লোকদের জাহাজ, হয়তো রাতে পার্টি করছে তাই বাজি পটকা ফাটাচ্ছে। সেই রাতে ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন ফায়ার্স আর রকেট ফাটানোটা যদি সিরিয়াসলি নিত তাহলে কতগুলো মানুষের জীবন বেঁচে যেত। পরের দিন সকালে যখন রেডিও সিস্টেম চালু করে তখন দেখে অনেক SOS মেসেজ, যা টাইটানিক থেকে বারবার সিগন্যাল পাঠানো হয়েছিল। টাইটানিকের লোকেশনে পৌঁছালে দেখে তখন হাজার হাজার লাশ ভেসে বেড়াচ্ছে জলের উপরে, ওটাই দেখতে পাই। ইনভেস্টিগেশনে এই দুটো এনকোয়ারি করা হয়েছিল আর একটাতে স্ট্যানলি লর্ডের উপর দোষ দেওয়া হয়, কিন্তু এত বড় ডিজাস্টারের পিছনে শুধু একজনেরই উপরে দোষ দেওয়া যায় না, আরও অনেক মানুষ ভুল ছিল। লাইফ বোটের কথা যেমন বললাম, সাফিসিয়েন্ট লাইফ বোট ছিল না টাইটানিকে, লাইফ বোট রাখাই ছিল না পরিমাণ মতো, কারণ যে কোম্পানি টাইটানিক বানিয়েছিল তারা ভাবত টাইটানিক তো আনসিঙ্কেবল জাহাজ, কখনো ডুববেই না, তাই লাইফ বোটের দরকারই বা কী। দ্বিতীয়ত, টাইটানিকের যে ক্যাপ্টেন ছিল সে সেফটি ড্রিলস মিটিং করেই নি, জাহাজ ধাক্কা লাগার পরে যে সেফটি নিয়ে পুরো ক্রিম এবং ক্রিউ মেম্বার এবং সবাইকে নিয়ে যে মিটিং করতে হয় সেটা ক্যান্সেল করে দেয়। ক্যাপ্টেন ভাবে টাইটানিক তো আনসিঙ্কেবল জাহাজ, সেফটি ড্রিলসের আবার কী দরকার। তৃতীয়ত, আর একটা বড় ভুল ছিল, টাইটানিকের স্টিয়ারিং হুইলসে থাকা যে অফিসার রবার্ট হিচেনের, উপর থেকে যখন খবর পাঠায় সামনে আইসবার্গ আসছে, জাহাজ লেফটের দিকে ঘুরিয়ে দাও, আর সেই খবরটা অফিসার ডেস্ক থেকে রবার্ট হিচেনকে দেয় আর তাড়াতাড়ি করে প্যানিক হয়ে ভুল করে রাইটের দিকে আরও ঘুরিয়ে দেয়, মানে আইসবার্গ যেদিকে ছিল সেদিকেই জাহাজকে নিয়ে যাচ্ছিল। আর যখন নিজের ভুল বুঝতে পারে তখন অনেক লেট হয়ে গেছিল। ব্রিটিশ এনকোয়ারি অনুসারে বলা হয় এত কিছু সিগন্যাল দেওয়া হয়েছিল যে এখানে আইসবার্গ আছে, আস্তে আস্তে যাও, দেখে শুনে যাও, তারপরও এত জোরে চালানোর কী কারণ, কেন ক্যাপ্টেন জাহাজের স্পিড কম করেনি, এর পিছনে অনেক থিওরি বলা হয়। একটা জনপ্রিয় থিওরি অনুসারে বলা হয় হোয়াইট স্টার লাইন কোম্পানির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর জোসেফ ব্রোস, মানে টাইটানিককে যে কোম্পানি বানিয়েছিল তার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, উনি নাকি টাইটানিকের ক্যাপ্টেনকে বলেছিল জাহাজের স্পিড যেন না কমে, জাহাজের প্রথম জার্নি ছ দিনেই যেন কমপ্লিট হয়। কোম্পানি থেকে একটা প্রেশার দেওয়া হয়েছিল টাইটানিকের ক্যাপ্টেন স্মিথের উপরে, কারণ কোম্পানি চেয়েছিল টাইটানিক একটা রেকর্ড করুক। টাইটানিক শুধু বড় বিলাসবহুল আর এত লাক্সারি না, স্পিডেও যেন সকলের আগে থাকে। একটা ঘটনা ঘটেছিল 14 এপ্রিল দুপুর 2টার সময়, যখন ক্যাপ্টেন স্মিথ আইস ওয়ার্নিং দেখে আর গিয়ে জোসেফকে দেখায়, দেখো আইস ওয়ার্নিং আসছে, জাহাজের গতি কম করা দরকার। কিন্তু জোসেফস পেপারটা নেয় আর পকেটে রেখে দেয় যাতে কোনো লোক না জানতে পারে আর ক্রিউ মেম্বারদের না জানানোর জন্য। ও চাইনি কখনো যে জাহাজের স্পিড কখনো কম হোক। টাইটানিক ডিজাস্টারের পর অনেক কিছু পরিবর্তন দেখা দেয় সেফটির উপর, পুরো পৃথিবীব্যাপী যাতে এই রকম ঘটনা আর কোনো দিন ভবিষ্যতে না ঘটে তার জন্য রেগুলেশন আর অনেক স্ট্যান্ডার্ডস সেট করা হয়। 1914 সালে ইন্টারন্যাশনাল আইস পেট্রোল বানানো হয়, যে কোনো জাহাজ যখন আসবে তখন তার রাস্তায় আইসবার্গ যে আছে কিংবা নেই তার ওয়ার্নিং দেবে এবং দরকার হলে সে মানা করবে না আসার জন্য। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সেফটি অফ লাইফ অ্যাট সি SOLAS একটা স্ট্যান্ডার্ড সাইন করা হয় শিপদেরকে নিয়ে January 20, 1914 সালে, যেন জাহাজে সাফিসিয়েন্ট লাইফ বোর্ড থাকে প্রতিটা প্যাসেঞ্জার অনুযায়ী। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর তার যে রেকর্ড ছিল, মানে বডি, তার যে রিগস ছিল সেটা খুঁজতে 70 বছর লেগে গেছিল। September 1985 সালে আমেরিকান ওসিয়ান এক্সপ্লোরার রবার্ট বেলার আর একটা ফ্রেঞ্চ ওসিয়নোগ্রাফার সমুদ্রের নিচে গিয়ে খুঁজে পায়। সমুদ্রের নিচে 3800 মিটার, মানে 3.8 কিমি নিচে টাইটানিককে খুঁজে পায়। দুটো রেক আলাদা আলাদাভাবে ছিল, দুটো টুকরো একে অপর থেকে 600 মিটার দূরে ছিল। এত বছর পুরনো হয়ে যাওয়ার ফলে জলের নিচে চাপে জাহাজের চেহারাই বদলে গেছে, জাহাজটা এমন ছিল আর এখন দেখতে এইরকম। এই টুকরো যেটা বলতে, এই লাস্ট টুকরো এইটুকুই অবশিষ্ট আছে।
রিপোর্ট অনুসারে ব্যাকটেরিয়া আর আলাদা আলাদা অর্গানিজমের জন্য মেটাল ফ্রেমওয়ার্কে খাচ্ছে, আর রিপোর্টে বলে 2030 পর আর কিছুই থাকবে না অবশিষ্ট বলে, পুরোপুরি গায়েব হয়ে যাবে। আজ 111 পরও টাইটানিক নিয়ে মানুষের মধ্যে যে ফ্যাসিনেশন সেটা এখনও জারি আছে। সাল 2012 এক অস্ট্রেলিয়ান বিলিনিয়ার ক্লিফ পাম্প প্ল্যান করেছিল যে টাইটানিক 2 বানাবে। অরিজিনালি টাইটানিক জাহাজের একদম হুবহু কপি ক্যাট, জাহাজ লাইফ সাইজ মডেল একই, আর সেম যেটা টাইটানিকের মতোই হবে, আর রুটটাও হবে একই। টাইটানিকে এই যা ডেকোরেশন সাজানো গোছানো ছিল সেম সেই রকমই হবে। অরিজিনালি এই প্রজেক্ট 2016 শেষ হওয়ার কথা ছিল, কিন্তু অনেক ডিলে হওয়ার পরও 2022 অবধি শেষ করতে পারেনি লাস্ট রিপোর্ট অনুযায়ী। শোনা যায় মানুষের মধ্যে অত ইন্টারেস্ট নেই এই প্রজেক্টের মধ্যে, কারণ এক্স্যাক্টলি রেপ্লিকা যদি বানাই টাইটানিকের মতো তাহলে সেখানে না টিভি না ওয়াইফাই কিছুই থাকবে না, তাই ইন্টারেস্টও কম মানুষের এই টেকনোলজির যুগে। হতে পারে এই প্রজেক্ট হওয়ার আগেই টাইটানিক আনসিঙ্কেবল টাইটানিক 2 ডুবে গেছে। ভিডিও যদি পছন্দ হয় বারমুডা ট্রায়াঙ্গেলের ভিডিওটা অবশ্যই দেখবেন প্লেলিস্ট থেকে। আর একটা ভিডিও রেকমেন্ড করব ভোপাল গ্যাস দুর্ঘটনার আমার প্লেলিস্ট থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।